এখন ওয়ামালুল কালবে আর ইমান হচ্ছে মনের কাজের নাম, ওয়াল লিসান আর জবানের কাজের নাম। মনের কাজ, হৃদয়ের কাজ আর জবানের কাজ। হৃদয়ের কাজ কি? হৃদয় অনেক কাজ করে, যেমন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি কাজ করে, চোখ কাজ করে, হাত কাজ করে, পা কাজ করে, নাক মুখ সবকিছু, কান সবকিছু কাজ করে। সেই কাজগুলি ভালো কাজ করে, কারো অঙ্গ প্রত্যঙ্গ ভালো কাজ করে, কারো অঙ্গ প্রত্যঙ্গ মন্দ কাজ করে। আবার একজন মানুষ, বরং অধিকাংশ মানুষ কিছু সময় ভালো কাজ করে অঙ্গ প্রত্যঙ্গ, কিছু সময় মন্দ কাজও করে, পাপের কাজও করে। তো অন্তরের কাজ অনেক আছে, তার মধ্যে কয়েকটি কাজ বলি। একটি হচ্ছে ভালোবাসা। তাহলে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করে আল্লাহর প্রতি ঈমান, এটা হলো মনের কথা। আর মনের কাজ হচ্ছে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর উপর আস্থা ভরসা রাখে। এগুলো হচ্ছে অন্তরের কাজ, অন্তর আস্থা রাখে, আল্লাহর প্রতি ইয়াকিন থাকা, দৃঢ়প্রত্যয়। তারপর আল্লাহর কাছে আশাবাদী হওয়া, অসাধারণ আশা রাখবে রবের কাছে। আল্লাহ সব কিছু করতে পারেন, আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয়। আমিরকে গরিব করতে পারেন, গরিবকে পথের ফকির করতে পারেন, সুস্থকে অসুস্থ করতে পারেন, অসুস্থকে সুস্থ, সব কিছু করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু মালিক, আল্লাহ রাব্বুল আলামিন উত্থান পতন সবকিছু, ভালো মন্দ সবকিছুর মালিক আল্লাহ। ভয় ভীতি, ভয় কিছু হয়, অন্তরে ভয় হয়, যার প্রতিফলন ঘটে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ওপর, তখন বোঝা যায় যে লোকটা ভয়ে ভীত। তো আল্লাহর ভয়, এটা হচ্ছে অন্তরের কাজ। এক কথায় এই কাজগুলি হচ্ছে ইমান। আর কি বল, জাওয়ারে অঙ্গ প্রত্যঙ্গ, অর্থ অঙ্গ প্রত্যঙ্গের কাজ। কাজের ক্ষেত্রে তিনটি কথা বললেন, নেকি করলে বাড়ে ইমান, আর গুনাহে লিপ্ত হলে কমে, আর ইমানের ক্ষেত্রে মুমিন মুসলিমরা ওপর নিচে হয়ে থাকে, বিভিন্ন স্তরে রয়েছে। এই পুরোটা হচ্ছে ইমানের সংজ্ঞা। আল ইমান কাউলুন ওয়া আমালুন, ইমান হচ্ছে কথা, কাজের নাম। কাউলুল কালবি ওয়াল লিসান, মনের কথা এবং জবানের কথা। ওয়া আমালুল কালবি ওয়াল লিসান, মনের কাজ এবং জবানের কাজ। ওয়াল জাওয়ারে, জবানের কাজ হচ্ছে জিকির আজকার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যত জিকির আজকার করছেন এগুলো হচ্ছে আপনার জবানের কাজ। ওয়াল জাওয়ারে, অঙ্গ প্রত্যঙ্গের কাজ, শারীরিক ইবাদত করা, পাঁচ ওয়াক্ত সালাত পড়ছেন, দাঁড়াচ্ছেন, রুকু যাচ্ছেন, সেজদা যাচ্ছেন, বসছেন, এগুলি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের কাজ। এইসব অঙ্গ প্রত্যঙ্গের কাজের মধ্যে রফায়দান আছে, বহু বহু এবাদত অন্যদিকে রয়েছে। আপনার অঙ্গ প্রত্যঙ্গের কাজের মধ্যে আপনার হচ্ছে শারীরিক ইবাদতে সিয়াম পালন করা, পানাহার থেকে বিরতি, থেকে বিরতির মাধ্যমে। তারপরে হজে আপনি শারীরিক আপনি ইবাদতবন্দি করছেন, আর্থিক ইবাদতবন্দি করছেন,